প্রিয় শিক্ষার্থীরা, আমরা জীবন জীবিকা বইয়ের 38 পেজের একক কাজের সমাধান নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করে থাকো এবং সবগুলো ভিডিও যদি একসাথে পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অষ্টম শ্রেণী জীবন জীবিকা এই প্লে লিস্টে গেলেই সবগুলো ভিডিও একসাথে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো, একক কাজ, একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান পরিদর্শন শেষে নিজের অনুভূতি লেখো। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় তোমারা কোন পরিকল্পনা আছে কি না, থাকলে পরিকল্পনা সম্পর্কে লিখে শিক্ষকের কাছে জমা দাও। এটা হচ্ছে তোমাদের একটি নমুনা উত্তর। এই পাশে লেখা হয়েছে, কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আমার অনুভূতি। এখান থেকে তোমাদের অনুভূতিগুলো তুমি যদি চাও এখান থেকে ছোট করেও তোমাদের অনুভূতিগুলো লিখতে পারো। আর এখানে তোমরা সংক্ষেপে এটা পড়িয়ে সংক্ষেপে তোমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে আমার পরিকল্পনা, তোমার ব্যক্তিগত পরিকল্পনা কি, ভবিষ্যতে কি তুমি নিজেই কারিগরি প্রতিষ্ঠান করতে চাও কি না, সে সম্পর্কে কয়েকটা লাইন এখানে তোমরা লিখবে। এই নমুনা উত্তরের মতো করে তোমরা লিখবে। এক পাশে লিখবা, কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আমার অনুভূতি। আর এক পাশের ঘরে লিখবা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে আমার পরিকল্পনা। কেননা এখানে তোমাদের প্রশ্নে দুটি কথাই উল্লেখ করা হয়েছে, এক, কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আমার অনুভূতি, আর এই পাশে হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে আমার পরিকল্পনা। তোমরা যদি চাও এভাবে ছক আকারেও লিখতে পারো, অথবা তোমরা আগে এটা লিখবা, তারপরে এর নিচে হচ্ছে এটা লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের হচ্ছে 38 পেজের সম্পূর্ণ সমাধান।